Hello guys, Assalamualaikum. This is Shakil. So, আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে recursion. Okay. So, recursion Python এর অনেক important topic. So, not only Python, এটা যে কোনো programming language. After all, computer science এর অনেক important topic recursion. So, recursion টা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমি আজকে details তে আপনাদের দেখাবো. So, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে. So, প্রথমত recursion টা কি আমি যদি এক কথায় আনসার দিতে চাই তাহলে হচ্ছে recursion is a process to calling a function from itself মানে একটা ফাংশনের মধ্য থেকে সেম ফাংশনকে কল করার যে প্রসেসটা এটাই হচ্ছে recursion ওকে সো আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি তাহলে সবার প্রথমে একটা ফাংশন নিচ্ছি আমি সাপোজ def ফাংশন কিভাবে নিতে হয় আপনারা অলরেডি জানেন সো def সাপোজ my function আমি একটা ফাংশন নিলাম So simply a function মধ্যে আমি একটা আমি বলে দিচ্ছি যে print করো তুমি suppose 100 so এখন আমি এখানে just my function কে আবার বলে দিতে হবে তাহলে হয়ে গেছে so I hope এর আউটপুটটা কি আসবে আপনারা জানেন ওকে so যারা ফাংশন এর টিউটোরিয়াল দেখেছেন অলরেডি তারা হয়তো জানেন আর যারা দেখেননি না দেখে recursion দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট প্লিজ আমার ফাংশনের উপর ভিডিও আছে so ফাংশনটা দেখবেন আগে তারপর আপনি recursion ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না ওকে সো আমি এই কোডটা রান করে দেখাই আপনাদের সো ওকে রান recursion সো আউটপুট আসছে 100 ওকে সো এই ক্ষেত্রে আউটপুট 100 আমরা বুঝতেই পাচ্ছি বিকজ দিস ইজ ভেরি সিম্পল টাস্ক সো এখন আমি যদি এইখানে সেম ফাংশনকে আবার কল করে দেই মনে রাখবেন সেম ফাংশন সো এই ফাংশনের নাম হচ্ছে my function সো my ফাংশনের মধ্যে আমি প্রিন্ট করতে বলেছি 100 কে So, এই কাজটা শেষ হওয়ার পরে আমি আবার এই ফাংশনকে সেম ফাংশনটাকে আবার এখানে কল করতেছি ওকে সো দিস ইজ কল্ড recursion সো এই ক্ষেত্রে যেটা হবে এটা ইনফাইনাইট টাইম পর্যন্ত এই 100 টা প্রিন্ট করবে সো এখানে আসবে আসার পর দেখবে যে ভিতরে আছে 100 সো 100 প্রিন্ট করবে প্রিন্ট করার পর আবার দেখবে যে সেম ফাংশনটাকে এই ফাংশনটাকে আমি আবার কল করেছি এখানে সো আবার এই ফাংশনের ভিতরে আসবে আবার 100 প্রিন্ট করবে আবার সো এভাবে চলতে থাকবে ইনফাইনাইট টাইম পর্যন্ত ওকে সো আমরা দেখি এর আউটপুটটা কি আসে সো আমি রান করাচ্ছি সো দেখতে পাচ্ছেন লাস্ট একটা এরর এটা হয়তো লাস্টে সো আমি আর উপরের দিকে যাচ্ছি সো দেখেন 100 100 100 100 100 কিন্তু কতক্ষণ পর্যন্ত এটা কিন্তু ইনফাইনাইট টাইম পর্যন্ত বাট আমি লাস্ট লাইনে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন ওকে সো এটা হচ্ছে লাস্ট লাইন সো এটা আমি মার্ক করতেছি সো এটা মার্ক করলাম তো এটা মার্ক করার পরে আমি এই যে ডান দিকে দেখেন এই যে এখানে সো এই লাইনটা হচ্ছে 997 মানে 997 লাইন নাম্বার লাইন ওকে সো এটা কিন্তু 997 নাম্বার লাইন সো 997 নাম্বার লাইন এসে কিন্তু আমার কোডটা থেমে গেছে ওকে সো 997 নাম্বার লাইনে এসে থেমে যাওয়ার কারণটা আমি একটু এক্সপ্লেইন করি আপনাদেরকে সো টেকনিক্যালি এটা ইনফাইনাইট ওকে বাট আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যালি একটা এরর বিকজ বাই ডিফল্ট ইউ ক্যান ডু recursion অনলি 1000 টাইমস সো অনলি 1000 টাইমস পর্যন্ত এটা recursionটা কাজ করবে এরপর আর এক্সিকিউট হবে না বাট টেকনিক্যালি কিন্তু এটা ইনফাইনাইট ওকে এটা বুঝতে হবে আপনাদের বাট আমরা যদি এখানে একটু কাস্টমাইজ করি তাহলে 1000 এর উপরে আমরা যে রেঞ্জটা দিয়ে দিব সেই রেঞ্জ পর্যন্ত যাবে কিন্তু একটু কাস্টমাইজ করতে হবে সো এটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো সো আমি এখানে একটা লিমিট সেট করে দেব ওকে সো এই ফাংশনের আগে একটা লিমিট সেট করে দিচ্ছি সো লিমিট সেট করার যে প্রসেসটা সেটা হচ্ছে এখানে একটা মডিউল ইম্পোর্ট করতে হবে সবার প্রথমে সো ইম্পোর্ট sys ওকে সো sys মডিউলের হেল্প নিতে হবে আমাদের তারপর আমি জাস্ট এখানে সেট করে দেব sys ডট সেট recursion লিমিট সো এর ভিতরে আমি সাপোজ দিয়ে দিলাম 1500 সো 1500 লিমিট এখন হচ্ছে 1500 সো আমি প্রথমে বলেছিলাম যে এর লিমিট হচ্ছে 1000 এর বেশি এক্সিকিউট হবে না recursion সো এখন যেহেতু আমি এটা একটু মডিফাই করে দিলাম আমি লিমিট এখন করে দিয়েছি 1500 মানে 1500 সো এর আগেরটার আমি বলেছিলাম যে 1000 লিমিট ছিল সো মানে বাই ডিফল্ট আমরা 1000 পর্যন্ত রিকারশন ইউজ করতে পারবো সো এটা আসলে রেঞ্জটা 1000 পর্যন্ত ছিল কিনা সেটা বোঝার জন্য আমি জাস্ট এখানে দেখতে পারি প্রিন্ট ফাংশনের মাধ্যমে প্রিন্ট সো প্রিন্টের ভিতরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে sys dot get recursion limit ওকে সো sys dot get recursion limit যদি আমি এখানে ইউজ করি এই ফাংশনটা সো তাহলে এর লিমিটটা আমরা দেখতে পারবো ওকে সো এর আগে আমি লিখে দিচ্ছি সাপোজ limit is equal then sys dot get recursion limit ওকে সো এখন আমি কোডটা রান করাই সাপোজ এখান থেকে রান করাচ্ছি সো সবার প্রথম লাইনে যাচ্ছি আমি ওকে না তার থেকে বরং আমি একটা কমেন্ট করে দেই তাহলে আমার বা এটা আমি কেটে দিচ্ছি সো এটা কেটে দিই আবার রান করাই তাহলে এক লাইন আসবে ওকে সো দেখতে পাচ্ছেন লিমিট ইজ ইকুয়াল 1000 ওকে সো বাই ডিফল্ট 1000 লিমিট ছিল এটা আই হোপ এখন অন্তত আপনার ক্লিয়ার সো এটা আমি আবার দিয়ে দিচ্ছি সো আমি তো এখন লিমিট সেট করে দিলাম বাট এটা কাজ করবে কিনা সেটা বোঝার জন্য আমি জাস্ট এখানে আরেকটা কাউন্টার সেট করতেছি সাপোজ কাউন্টই দিলাম একটা ভেরিয়েবল বাই ডিফল্ট 0 ওকে সো বাই ডিফল্ট কাউন্টের ভ্যালু 0 সো কাউন্ট এটা একটা গ্লোবাল ভেরিয়েবল আপনারা দেখেই বুঝতেছেন তো যারা গ্লোবাল ভেরিয়েবল কি লোকাল ভেরিয়েবল কি এটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল মেক করেছিলাম এর আগে সো সেটা দেখেননি সেটা দেখে আসবেন সো আমি গ্লোবাল ভেরিয়েবল লোকাল ভেরিয়েবল এসব নিয়ে আর ডিটেইলস কথা বলতে গেলাম না আমি দিয়ে দিচ্ছি গ্লোবাল ওকে সো গ্লোবাল কাউন্ট দেন আমি এখানে যেটা করব কাউন্ট ইজ ইকুয়াল কাউন্ট প্লাস 1 ওকে সরি 1 ওকে সো এখানে আমি দিচ্ছি সাপোজ প্রিন্ট আমি আমার চ্যানেলের নেমই দিচ্ছি সাপোজ স্টাডি মার্ট সো কাউন্টের ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছি সো এবার দেখি আমার কোডটা পারফেক্টলি কাজ করতেছে কিনা আবার রান করাই ওকে সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পারফেক্টলি কাজ করতেছে স্টাডি মার্ট সো এভাবে আসতেছে সো এভাবে আসছে কতক্ষণ পর্যন্ত সো এবার আসছে 1496 পর্যন্ত ওকে সো আমি এখানে লিমিট সেট করে দিয়েছিলাম 1500 বাট এখানে 1500 এর কাছাকাছি 9596 এ পর্যন্তই আসে নরমালি রিকারশনের ক্ষেত্রে সো এটা কিন্তু পারফেক্টলি আমার কোডের ক্ষেত্রে কাজ করতেছে ওকে সো আই হোপ রিকারশনটা কিভাবে কাজ করে এটা যদি আপনাকে কেউ এখন কোশ্চেন করে আই হোপ আপনি আনসার দিতে পারবেন আর রিকারশন রিলেটেড যে কোনো প্রবলেম আপনারা সলিউশন করতে পারবেন তবুও আমি পরের ভিডিওতে রিকারশন নিয়ে আমি আরেকটা প্রবলেম দেখাবো সো সেই ভিডিওটা দেখলে আই হোপ রিকারশন সম্পর্কে আপনাদের আইডিয়াটা আরও পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ওকে সো সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম